মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি শাস্তি দিতে এই বাচ্চাটাকে এই বাড়িতে এনেছো না? তুমি শাস্তি দিতে এই বাচ্চাটাকে এই বাড়িতে এনেছো শ্যামুকে, আমাকে, আমার আমার বাচ্চাটাকে শাস্তি দিতে তুমি এই বাচ্চাটাকে? তোমার তাই মনে হয় মামুনি? জুই এতটা প্রতিহিংসা পরায়ণ? না জুই সাধু, কিন্তু এই বাচ্চাটা, এই বাচ্চাটা আজ যতটা নিষ্পাপ বড় হয়ে এটা থাকবে তো? থাকবে না জুই, থাকবে না শুভ্র। এই বাচ্চাটা আজ যতটা নিষ্পাপ ও বড় হয়ে এরম থাকতে পারে না। বড় হয়ে যখন সবটা জানতে পারবে, হা হা করে গ্রাস করতে আসবে আমার সবটা, আমার অধিকার, আমার বাচ্চার অধিকার সবটা। আমি তোমায় কথা দিচ্ছি মমনি, দাদা ভাইয়ের সম্পত্তির ওপর এই বাচ্চার কোনো অধিকার থাকবে না, কারোর সম্পত্তিতে ওর কোনো অধিকার থাকবে না আমার ছাড়া। এই বাচ্চার দায়িত্ব আমি নিলাম, প্লিজ তুমি শান্ত হও। হয়ে গেছে, এনাফ ইজ এনাফ মৌমনি, অনেকক্ষণ ধরে তুমি অশান্তি করছো, এবার প্লিজ একটু ঘরে যাও। শুভ ঠাকুর, যে কথাটা তুমি আজকে বললে মনে থাকবে তো? এই কথার যদি অন্যথা হয় আমি কিন্তু সবটা ছাড়কার করে দেবো, আমি চ্যাটার্জি বাড়ি কিন্তু শেষ করে দেবো, চালিপুরি শেষ করে দেবো, শেষ করে দেবো। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। যে মা, এই লড়াইটা তো আমাদের লড়তেই হতো, তুমি ভেঙে পড়ো না, আমাদের দুজনের তো ঝড়ের মুখে দাঁড়িয়ে লড়াইটা করতে হবে নাকি? তুমি নিজেকে শক্ত করো, দোহাই তোমার, তুমি দুর্বল হয়ে পড়ো না। দিদি শোনা, যাও জেম্মাকে নিয়ে ভেতরে যাও, সারা রাত জেম্মার দু চোখের পাতা এক করেনি, যাও ভেতরে যাও জেম্মাকে নিয়ে। ভালো দান, তুমিও যাও, ফ্রেশ হয় না। যাও ভেতরে যাও, আমি আর শুভ্রবাবু তো আছি, সবটা দেখে নিচ্ছি। যাক বাবা, কেউ তো অন্তত একটা ছোট্ট বাচ্চার এই বাড়িতে আসাতে শঙ্খধ্বনি দিল। জানি বাড়িতে অনেক অশান্তি হচ্ছে, তবু আমাদের গ্রামের লক্ষ্মী বলে জানো তো, মেয়ে সন্তান হলে লক্ষ্মী, বাড়িতে লক্ষ্মী এসেছে, শাক ভাজাবো না? জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।